প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিক তারের শক খেয়ে মৃত্যু হল পিতা ও পুত্রের। সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা দলুইবাজার 2 নম্বর জিপির কুমোরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, মৃতরা হলেন তরুণ সিং আনুমানিক বয়স 30 বছর এবং ফোরে সিং বয়স 62 বছর, সম্পর্কে পিতা ও পুত্র। দুজনে সকালে কাজে যাচ্ছিলেন। রাত্রি থেকে রেওয়াল ঘূর্ণিঝড়ের কারণে ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টি হচ্ছে, তার ফলে একটি কলা গাছ পড়েছিল রাস্তা আটকে। কলা গাছের সঙ্গে ইলেকট্রিকের তার ছিঁড়ে জড়িয়ে গিয়েছিল, দেখতে পায়নি তারা। কলা গাছটি সরাতে গেলে দুজনেই ইলেকট্রিকের শক খায়। ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিল, ঠিক আছে, এবার কোনো কারণে তারটা দেখেনি, দেখে না পরে সেই জন্য কারেন্টের শকটা আরো লেগেছে। তারটা কি ছিঁড়ে পড়েছিল? তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগে, দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল। এখানে আসছেন, আনলেন যখন মারা গেছে বললেন? হ্যাঁ, মারা গেছে। আমি ওনার ভাই। প্রাকৃতিক দুর্যোগের ফলেই ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিকের তারের সংস্পর্শে আসার কারণে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয় পিতা ও পুত্রের। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে বরশুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়। বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনা খবর পেয়ে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে পৌঁছান এবং পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমরা জানি না, তো এখানে যে শুনতে পাচ্ছি গ্রামের লোকের শুনেছিল যে আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম, সেখানে চিকিৎসাও যথারীতি করার সুযোগ ছিল না, কারণ ওখানে তো শরীর আহত অবস্থায় মারা গেছে। বাড়িতে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আমরা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে, তারপর এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা আপনার বিভিন্ন ব্যাপারে মানুষের ভিক্টিম হয়ে যেতে পারে, তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারে তাতে আমরা আছি স্বয়ং সবসময় আছেন। ইলেকট্রিক শক খেয়েছিল রিপোর্ট মোবাইল নিউজ 19।